লুকসটা জাস্ট অসাধারণ একটা লুকস আছে এই আরেকসনের কিন্তু তো আমি নিজেই ঘেমে গেছি হাঁপিয়ে গেছি এবার এটা চোখ টেনে স্টার্ট করবো বস আমি বেরিয়ে গেছি আমার টার্নিং পয়েন্টকে নিয়ে আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ সেটা তো অবশ্যই বলবো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে না আমার ডিএলএড কলেজে ইন্টার্নশিপ চলছে যেটা তোমাদেরকে আমি কিন্তু আগেই বলেছি আগের ভিডিওতে যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো আর এটা হচ্ছে আমাদের ফাইনাল টিচিং ইন্টার্নশিপ যেটা কিন্তু টানা 45 দিন ধরে চলবে তো অলরেডি অনেক কটা দিন কভার আপ করে দিয়েছি কিন্তু মার্চের 20 তারিখ অবধি কিন্তু আমাদের এই টিচিংটা চলবে দ্যাটস ওয়াই সেভাবে কোথাও বেরোতে পারছি না মানে প্ল্যানিং করলেও সেভাবে বেরোতে পারছি না কারণ একদিনও কিন্তু অ্যাবসেন্ট করা যায় না বিকজ ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা গভর্নমেন্ট কলেজ থেকেই আমি ডিএলএডটা করছি তারপরের কথা হচ্ছে যেহেতু ফাইনাল টিচিং বলে কথা আমিও চাই না একদিনও অ্যাবসেন্ট করতে আর ভীষণ ভালোও লাগে টিচিং করতে ভীষণ মজা হয় ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে বাট আজকে আমি ভাবলাম চলো একটু আরিক সানিটাকে নিয়ে ভিডিও করা যাক তোমাদের সামনে আনা যাক আমার টার্নিং পয়েন্টকে তো এখন আমি যাচ্ছি আপাতত ফুয়েল আপ করবো আর একটু ইঞ্জিন ওয়ার্ম করতে হবে বিকজ তোমরা দেখতেই পেলে যে যখন ফার্স্টের দিকে আমি স্টার্ট দিচ্ছিলাম তখন কিন্তু একদমই স্টার্ট নিতে চাইছিল না আসলে অনেকটা দিন হয়ে গেছে না দ্যাটস ওয়াই তো চলো একটু সামনের দিকে যাই দেন বাকি কথা হচ্ছে ফাইনালি আমার আরিক সানের আই মিন আমার টার্নিং পয়েন্টকে নিয়ে আমি কিন্তু উঠে গেছি মেন রোডে মানে কি বলতো R15, 220 এগুলো নিয়ে তো তাও আমি বেরোই বাট আমার আরেকটাকে নিয়ে আমি একদমই বেরোতে পারছিলাম না মানে প্রতিদিনের লেসন প্ল্যান আর চার্ট বানাতে বানাতে ঘুমাই আমি রাত বলে ভুল হবে সকাল 5টা মানে ভোর 5টার সময় আমি ঘুমাই আবার আমি ঘুম থেকে উঠি 7টার সময় উঠে কিন্তু আমাকে রেডি হয়ে যেতে হয় প্রাইমারি স্কুলে দেন বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বাচ্চাদেরকে পড়াতে হয় দেন তারপরে আবার কলেজ জয়েন করতে হয় বিকজ 4:30 অবধি আমাদের কলেজ চলে দেন তারপরে বাড়ি ফিরি আবারও তার পরের দিনের লেসন প্ল্যান চার্ট একই কাজ আমাকে করতে হয় তার উপর তো প্রতিদিনের শর্টসের ভিডিও এডিট ভিডিও শ্যুট টুকটাকি এগুলো তো আছেই তো এই সব মিলিয়ে মিশিয়ে আজকে এতটা দিন পর আমার এই টার্নিং পয়েন্টের সাথে বেরিয়ে তোমরা কিন্তু এটাকে অন্য একটা নামেও চেনো কি মনে আছে এটার নামটা কি যদি মনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ এটা আমার ট্যাপা তো আমার ট্যাপাকে নিয়ে বেরিয়ে আমার আজকে ভীষণ ভালো লাগছে ভীষণ মানে মাইন্ডটা না
একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে যাচ্ছে। আমার এই আরিক্সান্ডের ট্যাপা বা টার্নিং পয়েন্ট যাই বলো না কেন, এই সাথে কিন্তু আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। যেমন আরিক্সান্ডকে সাথে নিয়েই আমি গেছিলাম ক্যানিংয়ে, ক্যানিংয়ের মৌখালি, যেটা কিন্তু তোমরা আমায় অনেক অনেক ভালোবাসিয়ে দিয়েছো। এছাড়াও কিন্তু এটাকে সাথে নিয়েই আমি গিয়েছিলাম পৈলান মন্দির, রাতে গেছিলাম, মানে বিরাট বিরাট এক্সপিরিয়েন্স হয়েছে, অ্যাডভেঞ্চার হয়েছে। রাতের বেলায় মাঝ রাস্তায় গাড়ি পাঞ্চার হয়ে গেছিলো, মানে সে এক আলাদাই অ্যাডভেঞ্চার। তো সেই সব ভিডিওগুলো কিন্তু চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করে নিও, আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেবো। চলো বস, একটু গাড়িটাকে ভালো করে ওয়ার্ম আপ করা যাক, যেহেতু অনেকদিন পর বের করেছি। তো লেটস এনজয় উইথ আরিক্সান্ডের সাউন্ড। তোমরা জানো যে আমার রিয়াকশনের ভিডিও দেখেছো, সরস্বতী পূজার পাবলিক রিয়াকশনের ভিডিও, তারা নিশ্চয়ই দেখবে যে এখানটায় যে আমি অনেক অনেক অচেনা মানুষের ভালোবাসা পেয়েছি। তো সিরিয়াসলি তারা যখন আসে, কিছু ফটো তোলে, তাদের সাথে কথা হয় না, ভীষণই ভালো লাগে। বিকজ আমার কাছে একটাই কথা মনে হয়, জীবন মানেই সেটাকে এনজয় করে কাটাতে হবে, বিকজ আজ আছি কাল নেই। তো যতক্ষণ আছি প্রত্যেকটা মানুষের সাথে মিলেমিশে থাকা, ভালোবাসার মাধ্যমে থাকা, এটা থেকে ভালো আর কিছু হতে পারে। তো এত এত মানুষের ভালোবাসা পেয়েছিলাম, সত্যিই কিছু বলার নেই। আর এগুলো না আমাকে ভিডিও করার জন্য আরও বেশি ইন্সপায়ার করেছে, আরও বেশি ভিডিও করতে হবে আমাকে, আরও এত মানুষ আমার জন্য অপেক্ষা করে, এত ভালোবাসা। তো সিরিয়াসলি জাস্ট কিছু বলার নেই, তোমরাও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও। একদমই তেমাতার মোড়টাকে ক্রস করে আমি যাচ্ছি সুদিয়ার সাইডে, কারণ আমাদের এখানে সুদিয়ার ওখানেই না একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে ফুয়েল আপটা করবো। আর আমি আরও একটা ছিল জানো তো, সেটা হয়তো আরও একটু কাছে হতো, বাট আজ কি বলো তো, মানে অনেকদিন পর বেরিয়েছি, তাই জন্য ইচ্ছা করলে একটু ঘোরাঘুরি করবো, দেন ফুয়েল আপ করবো, দ্যাটস ওয়াই আর কি। আর এখনও পুরোপুরি সন্ধ্যেটা হয়নি, আবার তো একটু পর থেকেই কাজে বসতে হবে বাড়িতে গিয়ে, কত কত লেসন প্ল্যান। তো চলো আপাতত এই মুহূর্তটুকু, এই যে সময়টুকুকে এনজয় করবো। দেখো বস, আমার মনে হয় জীবন মানেই সেখানে চাপ থাকবে, জীবন মানেই যুদ্ধ। আর জীবনে চাপ, আপস ডাউন, এগুলো সব কিছু কমন ব্যাপার। সেই জায়গা থেকে না ওই চাপের মধ্যে দিয়েও যখন তুমি তোমার পছন্দটাকে বেছে নিয়ে সেই কাজটা করবে, তার মধ্যে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আছে। আর সেই মুহূর্তটুকু যে আনন্দ পাবে, সেটার জন্য হাজারো কষ্ট তুমি মানতে রাজি থাকবে। আরে বাস, সামনে দেখো আরিক্সান্ডের দাঁড়িয়ে আছে। আরে একটা না দুটো, টু স্ট্রোকের গাড়ি তো দুটো। চলো এখানে দাঁড়ানো যাক, দেখি ব্যাপারটা কি। গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, আর এদিকে দেখো এই যে দুটো দোস্তকের বাইক দেখতে পাচ্ছি, মানে আরিক্সান্ডের। তো ফার্স্টে আমি কিন্তু এটাকে দেখে দাঁড়িয়েছিলাম, বাই দ্য ওয়ে এর যে লেগ গার্ডটা আছে জাস্ট ওয়াও, এটা আমার গাড়িতে নেই। তো কিন্তু এটা মানে কাজ টাজ হচ্ছে, যাই হোক ধুলো টুলো পড়ে আছে। বাট সামনে যেটা আমি দেখেছি এই আরিক্সান্ডেরটা, না জাস্ট ওয়াও, কোনো কথা হবে না বাস, সিরিয়াসলি দেখিও আমার চালাতে চো। আরে এর তো আবার মিটারও ঠিকঠাক, কিন্তু আমার গাড়ি তো মিটারটাও নেই। বাই দ্য ওয়ে গাড়িটা কিন্তু অনেক সুন্দর, তোমাদের কেমন লাগছে তোমার একটু কমেন্ট করে জানাও। তো চলো বস, যদি একটু চালাতে পারতাম, দেখা যাক। কাকু বলছে এই বাইকটা কি আপনার দোকানের? হ্যাঁ। একটু চালানো যেতে পারে? না মানে অসুবিধা নেই, মানে আমি আমারও আরিক্সান্ডের আছে, এটাকে রেখেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো বস চালানোর জন্য পারমিশন পেয়ে গেছি। তো চলো দেখা যাক কেমন কি স্টার্ট দেয়। ও আওয়াজটা কেমন লাগছে বলো, জাস্ট অসাধারণ অসাধারণ। এই গাড়ি কিন্তু মিটার টিটার পুরো ওকে। হ্যাঁ আমার গাড়িতে যেমন মিটারটা খারাপ, বাট এই যে টু স্ট্রোকের গাড়ি, জাস্ট ওয়াও জাস্ট ওয়াও, কোনো কথা হবে না বস, জাস্ট অসাধারণ লাগছে। তোমরা অনেকেই বলতে দিদি আরিক্সান্ডের নিয়ে ভিডিও করো, আরিক্সান্ডের নিয়ে। তো বস একেবারেই মেঘনা চাইতেই আজকে জল চলে এসেছে, দারুণ লাগছে আমার এই আরিক্সান্ডেরটা চালাতে, মানে জাস্ট বোঝাতে পারবো না, জাস্ট ওয়াও জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। তোমাদের কেমন লাগছে বলো এই আরিক্সান্ডের লুকসটা, জাস্ট অসাধারণ একটা লুকস আছে এই আরিক্সান্ডের কিন্তু, আমার কিন্তু ওয়াও লাগছে, ওয়াও কোনো কথা হবে না বস।
লাগলো পুরো ওয়াও ওয়াও। এবার চলো কাকুর সাথে কিছু কথা বলবো, এখানে এত আর এক্সপ্যান্ডেড দেখেছি। এটি আমার মনে করো অনেক কোয়েরি, আর আমি আশা করছি তোমাদের মনেও আছে অনেক কোয়েরি, তো সেই সমস্ত কোয়েরি ক্লিয়ার আউট দেবো। তো দেখে থাকো এর সঙ্গে থাকো। রাজদূত আছে একটা, আরো কিছু আছে, একটা ইয়াসদি তোলার কথা হচ্ছে, গাড়িটা মানে কথাবার্তা চলছে, গাড়িটা হয়তো নিয়ে আসতে পারি। আর কত কি দাম যদি একটু বলা যেতে পারে? এবার তো গাড়ি অনুপাতে হয়, এক একটা গাড়ি মোটামুটি 25-18 মানে একদমই 18-22-25 এর মধ্যেই মধ্যেই পাবে তোমরা। তো ডিটেলসে জানতে হলে অবশ্যই তো কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে, এছাড়াও আমাকে ফেসবুক পেজে মেসেজ করতে পারো, এছাড়াও ইনস্টাগ্রাম আইডিতেও কিন্তু তোমরা মেসেজ করতে পারো, দেন ডিটেলস অবশ্যই জানিয়ে দেবো। আর এখানে এসে চালিয়ে যদি কেউ টেস্ট করতে চাই দেখে নেবে সব কিছু পাওয়া যাবে। তো আর এক সাইডে যদি রোড পারমিশনের কোনো ব্যাপার থাকে, রোডে চালানো যাবে কিনা, এরকম গাড়ি কি অ্যাভেলেবেল পাওয়া যায়? মানে তুমি রোডে চালাতে পারবে, পারমিশন প্রাপ্ত গাড়িও কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে একটু খোঁজ খবর লাগে, তবে একটু জটিল ব্যাপারটা আর কি হয়ে যায়। তো ঠিক আছে চলো আরও কিছু কথা বলবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে আর এখানে এত এত RX 190 এর গাড়িগুলো দেখে সিরিয়াসলি আমার জীবনে আমার হৃৎপিণ্ডটা মনে হয় যেন থমকে গেছিলো। মানে এতটা ভালো লাগলো আজকে কাটানো মুহূর্তটা, ভীষণ ভালো লেগেছে, ভীষণ। এতগুলো 90 সেশনের গাড়ি চালিয়ে কান্না ভালো লাগে বলো? বাই দ্য ওয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমি তো বলতেই ভুলে গেছিলাম যে যেটার জন্য আজ আমি বাইকটা নিয়ে বেরিয়েছিলাম আমার RX 100টাকে নিয়ে, যে আমার বাইকে একটু ফুয়েল আপ করবো। ওয়ার্ম আপ তো অবশ্যই করা হয়ে গেছে, তোমরা দেখেছো, বাট এবার একটু ফুয়েল আপটাও করতে হবে, যেটা আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিলো। তাহলে ফুয়েল আপ করতে আমার যাওয়ার কথা ছিল তোমরা জানো সুদিয়াতে, বাট সুদিয়াতে আমি যেতে পারলাম না, বিকজ এত মিডিলে RX 100 দেখে আমি টাইমটাকে ওখানেই শেষ করে ফেলেছি। নিজের অজাতে এতটা টাইম কি করে যে চলে গেল ধরতেই পারলাম না। বাই দ্য ওয়ে এখন বাড়ি ফিরছি, আর বাড়ি ফেরার পথেই আছে আরাপাজ পেট্রোল পাম্প, সেখান থেকে কিন্তু আমি এখন ফুয়েল আপ করবো। দেখো দেখো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।